মোদী প্রধানমন্ত্রীহে, চাবিকাঠি নীতিশ চন্দ্রবাবুর হাতত। প্রেক্ষাপটের অন্তধান অমিত শাহ। মোর্চার রাজনীতিত চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার চতুর আর অভিজ্ঞ খেলুৱৈ। দিনটোর আগবেলা যদি কারোবার সঙ্গে মিত্রতা, পিছবেলা সেই দলটোর সঙ্গে না থাকিব পারে। প্রধানমন্ত্রী মোদীর পর আরম্ভ করে বহু শাসকীয় দলের নেতা জীবনশৈলী আর ধরণকরণক পরিবর্তন আনি দিলে নির্বাচনে। প্রধানমন্ত্রী মোদীর নামত বিজেপি এবার নির্বাচন খেলিছিল। সমগ্র দেশতে প্রার্থী নহয় মোদীর বাবে ভোট দিবলৈ আহ্বান জানায় নির্বাচনী প্রচার চলাইছিল। কিন্তু দেশবাসী মোদীর নামত ভোট দিবলৈ সাজু নাছিল। বারাণসীত মোদিয়ে তৃতীয়বার বাবে নির্বাচনত অবতীর্ণ হয়েছিল। 2014 চনত প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে মোদিয়ে বরোদা আর বানারসির পর নির্বাচন খেলিছিল। কংগ্রেসের এজন সাধারণ প্রার্থীর বিরুদ্ধে সমষ্টিটোত প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 1,52,513 ভোট ব্যবধানতহে জয়লাভ করবলৈ সক্ষম হল মোদী। মোদিয়ে রাজনৈতিক জীবনত প্রতিদ্বন্দ্বিতা করা নির্বাচন সমূহের ভিতর শতকরা হার আটাইতকৈ কম ভোট পালে 2024-ত। ইফালে 2024-ৰ লোকসভা নির্বাচনত 400 অধিক আসন লাভ করার সপোন দেখা মোদীর নেতৃত্বত বিজেপিয়ে তেওঁলোকর দৌড় 240-তে সামরিবলগা হল। মেজিক নম্বরলৈ মাজত রয়ে গেল 32খন আসন। তার পাছত তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু আর জে ডি ইউর নেতা নীতিশ কুমারের কৃপার উপরতেই মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভরশীল হয়ে পড়ল। মোর্চার রাজনীতিত চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার চতুর আর অভিজ্ঞ খেলুৱৈ। দুইজনের আছে দর দাম করার নিজস্ব রাজনৈতিক কলা। আঞ্চলিক রাজনীতির ভবিষ্যতের প্রতি যদি এফালে চন্দ্রবাবু নাইডু দায়বদ্ধ, আনফালে ক্ষমতার হাত যিকোনো মূল্যের বিনিময়ত লওয়াত সিদ্ধহস্ত নীতিশ কুমার। দিনটোর আগবেলা যদি কারোবার সঙ্গে মিত্রতা থাকে, পিছবেলা সেই দলটোর সঙ্গে না থাকিব পারে। পাল্টুরাম রূপে খ্যাত নীতিশ আর চন্দ্রবাবু নাইডুর অক্সিজেন লৈ মোদীয়ে এতিয়া পূর্বর দুটা কার্যকালের দরে মোদিরা চলাব নোৱাৰিব। লক্ষণীয়ভাবে মোদীর কাষত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সময় থিয় দি থাকা অমিত শাহ ইতিমধ্যে এই প্রেক্ষাপটের অন্তর্ধান হয়েছে। তার সলনি দেখা পাওয়া গেছে রাজনাথ সিংক। এবার মোদীয়ে সংযুক্ত সরকারের সাত পাব, লও বুলিয়েই সিদ্ধান্ত লওয়ার সাহস করব নোৱাৰিব। বিশ্বজুড়ে এক শক্তিশালী পরিচয় গড়ি তোলা মোদীয়ে দেশের রাজনীতিত সেই শক্তিশালী ভেটি যেন অক্ষুণ্ণ রাখব নোৱাৰিলে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 13।